নমস্কার, স্বাগতম। এয়া হৈছে বিয়লিৰ খবৰ। ষ্টুডিঅত মই প্ৰাঞ্জল। এতিয়া বিতং খবৰ। করিমগঞ্জত ভয়ঙ্কর দুর্ঘটনাত শিশুসহ স্বজনৰ মৃত্যুৰ খবৰ আহিছে। এই দুর্ঘটনাত একেটা পৰিয়ালৰ স্বজনৰ করুণ মৃত্যু হৈছে। অটোরিক্সা আৰু চাৰিচকীয়া বাহনৰ ভয়ঙ্কৰ সংঘর্ষ। চিকিৎসালয়লৈ নিয়াৰ পথত এজনৰ মৃত্যু হৈছে। দুর্ঘটনাত মৃত্যু জাহিদা বেগম, রুহুল আমিন, গুলজার হুসেনৰ। মৃত রুহুল আমিন দুর্ঘটনাগ্রস্ত অটোখনৰ চালক। দুর্ঘটনাত মৃত্যু হৈছে এটি দুবছৰীয়া শিশুৰ। এই দুর্ঘটনার পিছতে পথাৰত বাগৰি পৰিল দুইখন বাহন। অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বৰ রাষ্ট্রীয় ঘাইপথত দুর্ঘটনাটো সংঘটিত হয়। এই দুর্ঘটনার পিছতে নীলাম বজাৰৰ বেড়াজালত উত্তেজনায় বিৰাজ করে। ঘাইপথ অবরোধ করে ক্ষুব্ধ লোকে প্রতিবাদ সাব্যস্ত করে। এক ভয়ঙ্কর দুর্ঘটনা, আর এই দুর্ঘটনাত শোকাবহভাবে কেইবাজনো লোকে মৃত্যু সাবটি ললে। শিশুসহ স্বজনের মৃত্যুর খবর আহিছে। দুর্ঘটনাত একেটা পরিয়ালৰ স্বজনৰ করুণ মৃত্যু হৈছে। অটোরিক্সা আৰু চাৰিচকীয়া বাহনৰ এয়া ভয়ংকৰ সংঘৰ্ষৰ খবৰ। চিকিৎসালয়লৈ নিয়াৰ পথত এজনৰ মৃত্যু হৈছে। দুৰ্ঘটনাত মৃত্যু হৈছে জাহিদা বেগম, রুহুল আমিন, গুলজার হুসেন। মৃত রুহুল আমিন দুর্ঘটনাগ্রস্ত অটোখনৰ চালক। এই দুর্ঘটনাত মৃত্যু হৈছে এটি দুবছৰীয়া শিশুৰ। দুর্ঘটনাৰ পিছতেই পথাৰত বাগৰি পৰিল দুইখন বাহন, আৰু পথাৰৰ পৰা পাছত ক্ৰেনৰ সহায়ত উঠোৱা হৈছে এই দুইখন বাহন। টিভিৰ পৰ্দাত সেই দৃশ্য দেখুৱাইছোঁ। অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বৰ রাষ্ট্রীয় ঘাইপথত এই দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনার পিছতে নীলাম বজাৰৰ বেড়াজালত উত্তেজনায় বিরাজ করেছে। ঘাইপথ অবরোধ করে ক্ষুব্ধ স্থানীয় রাইজে প্রতিবাদ সাব্যস্ত করেছে। আমার সতীর্থ সাংবাদিক গৌরী স্তন্দী আছে ফোন লাইনত। গৌরী, অধিক তথ্য বিচাৰিছো। এই মুহূর্তে উত্তেজনা হাম কাটিছে নে উত্তেজনা অব্যাহত আছে? হয় প্রাঞ্জল, যদি দেখা যায় ভয়াবহ আর শোকাবহ ঘটনা, আর ঘটনার পাশাপাশি কিন্তু রাইজ উত্তেজিত হয়েছিল, আর যে রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করেছিল, কিন্তু পর মুহূর্ততে কিন্তু করিমগঞ্জের আর জিলা আয়ুক্ত সকলকে উপস্থিত হয়েছিল। গতি সেই উত্তেজনা হাম কাটে। কিন্তু এই যে ঘটনা, এই ভয়াবহ ঘটনা কিন্তু কিছু সময়ের পাছত পাছতে এটা আপডেট হয়ে আছে। কেতিয়াবা দেখে প্রথম জানিব পৰা গৈছিল চারিজন, পাছত আরো এজন বৃদ্ধি হয়। এই মুহূর্তে কব লাগবে যে ছয়গৰাকীর মৃত্যু হয়েছে। গতি এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনাত এতিয়া একগৰাকী শিশু সহ মহিলা সহ ইয়াতে মুঠ ছয়গৰাকীর মৃত্যু হয়েছে। আর এই ছয়গৰাকী যার মৃত্যু হয়েছে, ইয়ার নাম আমার হাতত আহি পড়েছে। জাহিদা বেগম, বেদানা বেগম, রুহুল আলম, গুলজার হুসেন, সাজিদুল হুসেন আর হাসনা বেগম। ইয়াতে কব লাগবে যে হাসনা বেগম আর যে বেদানা বেগম, এই লোক এই সকল দুই মহিলা, এই দুই মহিলা কিন্তু 50-50 ঊর্ধ্বর বয়সের মহিলা। গতি ইয়াতে শিশু আছে আর যে যুবক আছে আর বৃদ্ধ মহিলাও আছে। গতি একটা পরিয়ালর যেটা জানিব পাৰিছো, যিমান লোকে একটা পরিয়ালরেই এই সকল সকল আত্মীয় স্বজনের মাজত আছে, আর যিগৰাকী চালক আছে চালকগৰাকীও একে পরিয়ালরে আছে বলে আমি জানিব পাৰিছো। কিন্তু যে বাহনখন, যে হুন্ডাই ভেনু বাহনখন, এই ভেনু বাহনখনের কিন্তু কিমানজন যাত্রী আছিলে বা কে আছিলে, কলৈ গৈ আছিলে, এয়া কিন্তু এতিয়ালৈকেও জানিব পৰা হোৱা নাই। আর কি বাহন দুটো উদ্ধার করে থানা লৈ গৈ আছে, ভালদরে তন্ন তন্ন করে পরীক্ষা করে আছে, কোনো আন কোনো কারণ থাকিব পাৰে নেকি নে এয়া সকলো চালিজাৰি চাই আছে। কিন্তু অতি করুণ ঘটনা, একে পরিয়ালৰ ছয়গৰাকীৰ মৃত্যু ঘটিল। আর ইয়া কিন্তু তীব্রবেগৰ কারণেই সংঘটিত হয়েছে বলে আমি জানিব পাৰিছো। কিনকিনাই বৰষুণ দি আছিলে, এটা বাহনে আৰু এটা বাহনক যেতিয়া ওভারটেক করব যায়, ওভারটেক করার সময়তে এটা বাহন ফিচলকাই এটা বাহনের ফালে সম্পূর্ণরূপে ঘুরি যায়, আর সেই সময়তে মুখামুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলত সকল কিন্তু অটোর যাত্রী আছে, যখন অটোরিক্সা আছে অটোরিক্সার যাত্রী আছে, কব গেলে সকলেই প্রায় ঠিকাতে নিহত হয়েছে। আর এগারী প্রত্যক্ষদর্শীও জানাইছিল যে কেনেদরে তীব্র গতিত আসে, আর যার ফলত এনে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। প্রাঞ্জল, নিশ্চয় গৌরীশ, ধন্যবাদ জানাইছো এইখানে তথ্যের বাবে। এবার মহানগরীর নারেঙ্গীত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নারেঙ্গীর কলংপার বাজারের সমীপর নলাত উদ্ধার হয়েছে মৃতদেহটো। মৃতদেহটো অনুকূল বস্তির সাইদুল আলীর বলে চিনাক্ত করা হয়েছে। সোমবারে নিশারে পৰা সন্ধানহীন হয়ে আছিল যুবকজন। মৃত যুবকজন ড্রাগস আসক্ত আছিল, এতিয়াও জানিব পৰা হোৱা নাই যুবকজনের মৃত্যুর কারণ। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত।
কালি মানে 11টা সাড়ে 11টার পর মানে বিচারি আছো সেই লড়াটা নাই, তারপর আজি রাতে মানে ভাবছো নাই, কবর যদি আছে তো আহি যাব, আগে পিছে মানে কবর আসিল এনেকা মানে আসিল, তারপর এটা মানে ভাবলো আহিব, তারপর রাতেপুয়া বিচারলো, বিচারি বিচারি হরেন এফালের পর সব বিচারি উচারি আজ নাই, তারপর এটা আহি কিনে মানে এফালে মানে যাই আসলো মানুষ দুটা লই কিনে বিচারি আসলো, এফালে যাওতে একজনে মানে এতে জমা হয়ে থাকতে মানে দৌড়ি আহিলো, দৌড়ি আনতে চালো মোর ভাগ্য কি নাম দেও তার নাম শহীদুল। কলিয়াবুরত পুনৰ বাঘৰ আতংক, সোণাৰী কামাখ্যা অঞ্চলৰ পিছতে এতিয়া বামুনীত ঢেকীয়াপতীয়া বাঘৰ মুক্ত বিচৰণৰ খবৰ। দুটা পোৱালীসহ এজনী মাইকী বাঘে বিচৰণ কৰিছে বামুনী শাকমুঠীয়া অঞ্চলত। ঢেকীয়াপতীয়া বাঘে নিধন কৰিছে কেইবাটাও গোধন। বাঘৰ মুক্ত বিচৰণত আতংকিত হৈ পৰিছে অঞ্চলবাসী। ইতিমধ্যে অঞ্চলটোত বন বিভাগৰ লোক উপস্থিত হৈ নিৰীক্ষণ কৰিছে বাঘৰ গতিবিধি। বাঘ তো কব নো কেটা এটা ধরেছে, এটা মানুষে চাইছে তিনটা বলে আমার গরু, এই পালিটা আক্রমণ করেছে, দৌড়ি আহিছে, দৌড়ি আহার কারণে গম পাইছো কি হল বলে বলে দাঁতত কামড়ি দিলে, তারপর আরো একটা মারি পেলালে, তা সবাই চালে যে আমার গরু আহা নাই গইছে, বাটত গই পেলা চাইছে গরু মারি পেলাই দিছে, তো সেইখানে গম পালো বাঘতে ধরেছে। যদিও আমি প্রত্যক্ষ করব নো, বাট গরু মারা বলে আমি ইয়াত হেরি পাইছো, প্রমাণ পাইছো, তো সেই কারণে আমার স্টাফ টহল দিয়ে আছে, আর এই যেহেতু আমার কাজিরঙার লাগি আছে বাক্সা রিজার্ভ ফরেস্ট, তো কাজিরঙার ভিতরে পড়ে, এটা তারপর ওলাই অহা বলে আমি সন্দেহ করা হয়েছে, আর আমি গধূলি আমি একটা অপারেশন করি, ড্রাইভ অপারেশন আকো ভিতরলে পাঠা দিয়ার কারণে। চৌব্বিশ ঘণ্টাৰ পিছতো কোনো সন্ধান নাই বিশিষ্ট সংগীত পৰিচালক ৰমেন বৰুৱাৰ। ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত পোৱা গৈছে ৰমেন বৰুৱাৰ অন্তিম মোবাইল লোকেশ্যন। ভৰা ব্ৰহ্মপুত্ৰত পৰি যোৱাৰ সন্দেহত ৰমেন বৰুৱাক বিচাৰি অভিযানত নামিছে এছ ডি আৰ এফৰ বৃহৎ দল। চি চি টিভি ফুটেজৰ আধাৰত ব্ৰহ্মপুত্ৰত অভিযানত নামিছে এন ডি আৰ এফ এছ ডি আৰ এফৰ দুবাৰো। ৰমেন বৰুৱাই ব্ৰহ্মপুত্ৰৰ দিশে গৈ থকা দৃশ্য বন্দী হৈছিল চি চি টিভিত। ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত পোৱা গৈছে জোতাৰ চিন। চি চি টিভি ফুটেজত ব্ৰহ্মপুত্ৰৰ দিশে যোৱা দেখা পোৱাৰ লগতে ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত জোতাৰ চিন প্ৰত্যক্ষ কৰিয়েই ৰমেন বৰুৱা ব্ৰহ্মপুত্ৰত পৰাৰ আশংকা কৰিছে আৰক্ষীয়ে। সোমবাৰে নিশাও ব্ৰহ্মপুত্ৰৰ পাৰে পাৰে কামাখ্যালৈ আৰক্ষীয়ে চলাইছিল অভিযান। আৰক্ষীৰ লগতে মাজনিশালৈও ৰমেন বৰুৱাক বিচাৰি অভিযান চলালে জুবিন গাৰ্গে। নিশাই ৰমেন বৰুৱাৰ বাসগৃহত উপস্থিত হোৱাৰ পিছতে লাচিত ঘাট, কামাখ্যা মন্দিৰ, শুক্ৰেশ্বৰ, ভূতনাথ, উজান বজাৰত জুবিন গাৰ্গে চলাইছিল অভিযান। সোমবারে পুয়া প্রায় 10:30 বজার পর নিখোঁজ হয়ে আছে বিশিষ্ট সংগীত পরিচালক রমেন বৰুৱা। সোমবারে পুয়া 10:30 বজাত ঘরের ওলাই গৈছিল রমেন বৰুৱা। ঘরের ওলাই যাওয়ার সময়ত বৰুৱাই পরিধান করেছিল বগা কুর্তা পায়জামা। পথত সংলগ্ন সি সি টিভিত বন্দী হয়েছিল রমেন বৰুৱাৰ খোজকাঢ়ি যাওয়ার দৃশ্য। ঘরের লতাশিলর গণেশ মন্দিরলৈ ওলাই যাওয়ার পিছরের নিরুদ্দেশ হয়ে আছে বিশিষ্ট সংগীত পরিচালকগী। সোমবারে পুয়ারে পৰা অফ হয়ে আছে রমেন বৰুৱাৰ মোবাইল ফোনটো। চৌব্বিশ ঘণ্টা অতিক্ৰম কৰি গ'ল, কিন্তু এতিয়াও কোনো সন্ধান নাই বিশিষ্ট সংগীত পৰিচালক ৰমেন বৰুৱাৰ। ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত পোৱা গৈছে ৰমেন বৰুৱাৰ অন্তিম মোবাইল লোকেশ্যন। ভৰা ব্ৰহ্মপুত্ৰত পৰি যোৱাৰ সন্দেহত ৰমেন বৰুৱাক বিচাৰি অভিযানত নামিছে এছ ডি আৰ এফৰ বৃহৎ দল। এই মুহূৰ্ততো অভিযান চলি আছে, কিছু দৃশ্য আপোনালোকক দেখুৱাইছোঁ কেনেধৰণে এছ ডি আৰ এফ আৰু এন ডি আৰ এফে অভিযান চলাইছে। মুখ্যমন্ত্ৰী বৰ্তমান দেশৰ ৰাজধানী দিল্লীত আছে, তাৰ পৰাই মুখ্যমন্ত্ৰীয়ে তদাৰক কৰি আছে। আৰক্ষীৰ ঊৰ্ধ্বতন কৰ্তৃপক্ষই সমগ্ৰ এই ঘটনাটোৰ তদন্ত তন্নতন্নকৈ কৰা বুলি উল্লেখ কৰিছে। কোনো ধৰণৰ খুটি তেওঁলোকে এৰিব বিচৰা নাই, কোনো ধৰণৰ বেমেজালি এৰিব বিচৰা নাই এই তদন্ত প্ৰক্ৰিয়াত, সেয়েহে প্ৰত্যেকটো দিশ তেওঁলোকে চালি জাৰি চাইছে। বহুকেইগৰাকী লোক কালি নিশাৰ ভাগতেই ৰমেন বৰুৱাৰ বাসগৃহত গৈ উপস্থিত হৈছিল, আৰু লতাশিলৰ বাসগৃহত জুবিন গাৰ্গ যেতিয়া উপস্থিত হৈছিল সেই মুহূৰ্তৰ দৃশ্য দেখুৱাইছোঁ। কালি নিশা প্ৰায় 2 বজালৈকে জুবিন গাৰ্গেও ঠায়ে ঠায়ে অভিযান চলাইছিলগৈ। আৰু গুৱাহাটী আৰক্ষী আয়ুক্তৰ কিছু ভাষ্য আহিছে, শুনাব বিচাৰিছোঁ। এতিয়ালৈকে আমি একো ক'ব পৰা অৱস্থাত নাই। লাষ্ট তেখেতৰ এটা ভিডিঅ' ফুটেজ দেখা গৈছিলে, যিটো হাইকোৰ্ট বিল্ডিঙৰ কিনাৰেদি যিটো ৰাস্তা নদীৰ ফালে গৈ আছে সেইফালে খোজকাঢ়ি যোৱা, হাতত পলিথিনৰ এটা মোনা লৈ, সেইটোৱে লাষ্ট তেখেতৰ দেখা গৈছে। যোৱাকালি ৰাতিপুৱা 10:08 ফুটেজ আছিলে, আৰু তেওঁৰ ফোনটো যিটো লাষ্ট লোকেশ্যন দেখুৱাইছে হাইকোৰ্ট বিল্ডিঙৰ ওচৰতে, মানে ফোনটো চুইচ অফ হোৱা দেখুৱাইছে।
তার বাদে বেলেগ এতিয়ালৈকে একো তথ্য উভতি অহাৰ ফুটেজটো আমি দেখা নাই, কিন্তু বেলেগ ৰাস্তাও আছে তারপরা ওলাই যাবলৈ, গতিকে সেইফালটি ওলাই গুচি যাব পারে। গতিকে আমি নিশ্চিতভাবে একো কব পৰা অবস্থাত নাই, কিন্তু আমার ফালৰ পৰা যিখিনি আমি গুরুত্ব সহকারে কামখিনি কৰিব লাগে তেখেতক বিচাৰি উলিয়াবলৈ সেই গোটেইখিনি কাম আমি হাতত লৈছো। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আমাক নির্দেশ দিছে, তেখেতে খবরও লৈ আছে যে কি কি ব্যবস্থা লওয়া হয়েছে, কারণ তেখেত আমার সাংস্কৃতিক জগতের এজন পুরোধা ব্যক্তি, গতিকে তেখেত হঠাৎ নোহা হওয়াটো আমার কারণে তো ডাঙর মানে চ্যালেঞ্জ। কি হয়েছে ঘটনাটো বা কোত গোল এটু বিচাৰি উলিয়াবলৈ আমি যৎপরণ আছি চেষ্টা করি। আরক্ষে যৎপরণাস্তির চেষ্টা চলাবলে উল্লেখ করেছে, আর আমি সেই সিসিটিভি ভিজুয়ালটা আপনার দেখ, এই ভিজুয়ালট বগা কুর্তা পায়জামা পিঁধি রমেন বরুয়া গৈ থকার দৃশ্য দেখ। এইখানে দৃশ্য সিসিটিভিত বন্দী হয়েছিল, এই পথে আগবাড়ি গৈ আছিল আর তারপর উভতি অহার কোনো তাত ফুটেজ নাই, হয়তো বেলেগ পথে যাব পাৰে বুলি আরক্ষী আয়ুক্তগুলিয়ে কৈছে, কারণ বিকল্প পথও আছে ওলাই যাওয়ার, কিন্তু এই বাতেদি পুনৰ উভতি অহা নাছিল। এতিয়া সকলো রহস্যর আবর্তত রমেন বরুয়া কোত গল, কোত সন্ধানহীন হল, কি হল আসলতে, সকলখিনি কথা জানিবলৈ যৎপরণাস্তির চেষ্টা চলাই থাকা হয়েছে, অভিযান বর্তমান চলি আছে। আমার সাংবাদিক প্রিয়ব্রত গগৈ বর্তমান লাইভত আছে। প্রিয়ব্রত, এই মুহূর্তে কিবা নতুন খবর আহিছে? হয় প্রাঞ্জল স্যার, বর্তমান সময়লৈকে কোনো ধরনের নতুন খবর আহি পড়া নাই, বরঞ্চ উৎকণ্ঠা তথা উদ্বিগ্নতা বর্তমান সময়ত অধিক বৃদ্ধিয়ে পোৱা দেখিবলৈ পোৱা গৈছে। সকলোৱে আশা কৰি আছে যে রমেন বৰুৱা যতেই আছে যেনেদৰে আছে কুশলে থাকক আৰু সুশৰীৰে ঘৰলৈ উভতি আহক, আনদিনাৰ দৰে যেনেধৰণে ঘূৰি আহে, আচলতে 12 বজাত ঘূৰি আহে বুলি কৈছিল আনদিনা, যোৱা কালি দিনটোৰ পৰা আজিলৈকে বৰ্তমান সময়লৈকে ঘূৰি অহা নাই, কিন্তু তেওঁ পুনৰ ঘৰলৈ আচলতে ঘূৰি আহক এনেধৰণে কামনা কৰিছে সকলোৱে। আৰু বৰ্তমান সময়তো আচলতে কিছু সময় পূৰ্বে ইয়াতে যি রমেন বৰুৱা ঘৰ আছে তাতে CP আহি উপস্থিত হওয়া দেখিবলৈ পোৱা গৈছিল, আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰুৱা কিছু সময় পূৰ্বে আহি উপস্থিত হৈছিল আৰু গোটেই কথাখিনি নিজে জানিবলৈ চেষ্টা কৰিছিল, আৰু দীপেন বৰুৱাৰ মুখেৰে আচলতে গোটেই কথাখিনি কেনেধৰণে ওলাই গৈছিল বা আনকালে তেওঁ তেনেধৰণে ওলাই যায় নে নাযায়, কলৈ যায় বা কোনো ধৰণৰ সংঘাত সৃষ্টি হৈছিল নেকি, কোনো ধৰণৰ মতানৈক্য সৃষ্টি হোৱাৰ পাছত ঘৰৰ পৰা ওলাই গৈছিল নেকি, গোটেই কথাখিনি তেওঁৰ পৰা জানিছিল। আৰু দিগন্ত বৰুৱা তেওঁৰ ভাষ্যত ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে যিটো আচলতে CCTV ফুটেজ পোৱা গৈছে ব্ৰহ্মপুত্ৰ নিচে কাষতে পোৱা গৈছে আৰু তাৰ পৰা আচলতে সন্দেহ কৰিছে, সেই CCTV ফুটেজটোৰ পৰা সন্দেহ কৰিছে যে ব্ৰহ্মপুত্ৰ কেনেবাকৈ পৰি যাব পাৰে নেকি, আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিততে বৰ্তমান সময়ত দুটাকৈ যি SDRFৰ দল আছে দুটাকৈ SDRFৰ দলে বৰ্তমান সময়ত ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত আচলতে অভিযান চলাই থকা দেখিবলৈ পোৱা গৈছে। পুৱা 7 বজাৰ পৰা অভিযান চলাই আছে যদিও কিন্তু বৰ্তমান সময়লৈকে কোনো ধৰণৰ খবৰ আহি পৰা নাই, বৰঞ্চ আচলতে যি অঞ্চলসমূহ সলনিকৈ কৰি তেওঁলোকে অভিযান চলাব চেষ্টা কৰাৰ পাছতো কোনো ধৰণৰ খবৰ আহি পৰা নাই। আৰু তাৰ পাছতো এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে CP গৰাকীয়েও সেইটো কথা উল্লেখ কৰিছে, আৰক্ষী আয়ুক্তগৰাকীয়ে, যে যি স্থানত তেওঁৰ অৱস্থান পোৱা গৈছিল বা যি স্থানত তেওঁৰ ভিজুৱেল CCTV ভিজুৱেল পোৱা গৈছিল তাৰ আচলতে আগলৈ গৈ এনেধৰণে বিবেকানন্দ কেন্দ্ৰৰ সন্মুখেৰে ঘূৰি আহিব পৰা এটা ৰাস্তা আছে বুলি তেওঁলোকে উল্লেখ কৰিছিল। আৰু যোৱাকালি দিনটোতো সেই কথাখিনি কৈছিল যে আচলতে সেইফালে ঘূৰি আহিব পাৰি যিটো আচলতে পথত CCTV সংলগ্ন নাই, গতিকে সেইফালেও কেনেবাকৈ ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত কিছু জোতাৰ চিহ্ন পোৱা গৈছে, সেই জোতাযোৰ ৰমেন বৰুৱাৰে আছিল বুলি কিবা ঠাউৰ কৰিব পৰা গৈছে নেকি বাৰু? হয় প্ৰাঞ্জল, আচলতে এযোৰ জোতা বুলি নহয় কেৱল বহুকেইযোৰ জোতাৰ চিহ্ন পোৱা গৈছিল, আৰু ব্ৰহ্মপুত্ৰ পাৰত যিহেতু বহুতো লোক যোৱা হয়, বহুতো লোক যায়, বহুতে পূজা পাতল দিয়ে বা অন্য ধৰণৰ কাম কাজো কৰে বা বিভিন্ন ধৰণৰ জীৱ জন্তু ভৰি চিহ্ন থাকে, গতিকে গোটেই কথাখিনি তেওঁৰে জোতাৰ ছাপ হয় নে অন্য কাৰোবাৰ জোতাৰ ছাপ হয় বা সেই স্থানলৈ গৈছে নে নাই যোৱা গোটেই কথাখিনি আচলতে ৰহস্য আৱৰণত সোমাই পৰিছে। আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে যোৱাকালি দিনটোত যে তেওঁৰ আচৰণ আচলতে অস্বাভাৱিক আছিল কথাখিনি স্পষ্ট হৈ গৈছে, কাৰণ যিকেইজন প্ৰত্যক্ষদৰ্শীয়ে যোৱাকালি দিনটোত মতামত আগবঢ়াইছিল সংবাদ মাধ্যমৰ আগত ভাষ্য আগবঢ়াইছিল, তেওঁলোকে কৈছিল যে যি স্থানলৈ কালি তেওঁ গৈছিল যিখন বজাৰৰ পৰা আমলখি এটালৈ তেওঁ খাই আহিছিল বুলি মত প্ৰকাশ কৰিছিল, সেই স্থানত কিন্তু কোনোদিনে আচলতে তেখেতক দেখা নাই, পূৰ্বতে কোনোদিনে তেওঁক দেখা নাই বুলি ইতিমধ্যে উল্লেখ কৰিছিল, কাৰণ
তেওঁলোকে আচৰিত হৈ পৰিছিল দেখি, গোটেই কথাখিনি দেখি আচৰিত হৈ পৰিছিল যে তেওঁ তাতে কোনোদিন পূৰ্বতে দেখা নাই। আৰু তাৰপিছতে যেতিয়া নিখোজ হোৱাৰ কথাটো পোহৰলৈ আহিল বা সংবাদ মাধ্যমত প্ৰচাৰিত হ'ল, তেতিয়া আচলতে গোটেই কথাখিনি পোহৰলৈ আহিছে। আৰু তাৰ লগত সংগতি ৰাখি আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে কিছু সময় পূৰ্বে আমি যেতিয়া দীপেন বৰুৱাৰ মত গ্ৰহণ কৰিবলৈ, তেওঁৰ ভাষ্য গ্ৰহণ কৰিবলৈ চেষ্টা কৰিছিলোঁ, তেতিয়া তেওঁ উল্লেখ কৰিছে যে মনত কোনোবা এটা ক্ষোভ বা অসন্তুষ্টি লৈ ঘৰৰ পৰা যে ওলাই গৈছিল সেই কথা সঁচা, বা ঘৰৰ পৰা ওলাই যোৱা কাৰণটো সেইটো নহ'লেও যে কিছুদিনৰ পৰা তেওঁৰ মনত কিছুমান ক্ষোভ আৰু অসন্তুষ্টি আছিল, সেইটো কথা কিন্তু তেওঁৰ ভাষ্যত দুবাৰ তিনিবাৰ পুনৰবাৰ বাৰে বাৰে আচলতে উল্লেখ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। গতিকে বৰ্তমান স্বাভাৱিকতে সকলো সদস্যৰ মাজত এক শোকাকুল অৱস্থা, কাৰণ তেওঁলোকে নিজৰ পৰিয়ালৰ সদস্যগৰাকীৰ কোনো সন্ধান পোৱা নাই। কিবা কোনোবা লোক আছে নেকি ক'বলৈ, তেওঁলোকৰ কিবা মতামত প্ৰকাশ কৰিবলৈ? হয় প্ৰাঞ্জল, বৰুৱা পৰিয়াল বুলি ক'লে আচলতে সকলোৰে লগত এটা বেলেগ আকুণ্ঠতা, আকুণ্ঠ মৰম জড়িত হৈ আছে আৰু অসমীয়া সাংস্কৃতিক জগতখনৰ প্ৰতি যথেষ্ট অৱদান আগবঢ়াই গৈছে। আৰু আমি ঘৰটোৰ পৰা কিছু দৃশ্যাংশ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম যে এইখন ঘৰতে আছিল আৰু আমি তেওঁলোকৰ পৰা অকণমান বৰ্তমান সময়ত আমি দেখুৱাইছোঁ ইয়াত এইখন ঘৰতে আচলতে আছিল ৰমেন বৰুৱা আৰু দীপেন বৰুৱা দীৰ্ঘদিন ধৰি থাকি আহিছিল। বৰুৱাৰ ঘৰ বুলি যিখন কোৱা হয় 1930 চনত নিৰ্মাণ কৰা হৈছিল গোটেই ঘৰখন। আৰু ৰমেন বৰুৱা আৰু দীপেন বৰুৱাৰ দেউতাক আচলতে এজন অভিযন্তা আছিল বুলি জানিবলৈ পোৱা গৈছে। অভিযন্তা হোৱাৰ পাছতেই 1920 চনত যেতিয়া অভিযন্তা তেওঁ পাছ কৰিছিল আৰু তাৰ পাছতেই 1923 চনত এই ঘৰখন নিৰ্মাণ কৰিছিল বুলি জানিব পৰা গৈছে। আৰু যোৱা বছৰৰ দিনটোত আৰু বৰ্তমান সময়ত আচলতে এই ঘৰখনে 101 বছৰ অতিক্ৰম কৰিছে। আৰু বৰ্তমান সময়ত এইখন ঘৰতে কালিৰ দিনটোৰ পৰা ৰমেন বৰুৱা আচলতে 10 বজা বা 10:30 বজাত ওলাই গৈছিল বুলি জানিব পৰা গৈছে, সদায়ৰ দৰে, দৈনন্দিনৰ দৰে। আৰু কিন্তু বৰ্তমানলৈকে নিখোজ হৈ আছে। আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে সমীপতে থকা এটা গণেশ মন্দিৰ আছে, কিছু নীলগলৈ গ'লে এটা গণেশ মন্দিৰ আছে। গণেশ মন্দিৰৰ তেওঁ সভাপতি আচলতে যিখন পৰিচালনা সমিতি থাকে গণেশ মন্দিৰৰ সভাপতি পদত তেওঁ কাৰ্যনিৰ্বাহ কৰি আছিল। আৰু সদায় আচলতে তেওঁ যিসমূহ কাৰ্য যিসমূহ কাম থাকে বা যাৱতীয় কাম কাজ থাকে সেইসমূহ কৰিবলৈ গণেশ মন্দিৰলৈ সদায় যায় বুলি তেওঁ ইতিমধ্যে তেওঁ পৰিয়ালে উল্লেখ কৰিছিল। আৰু যিসমূহ আচলতে তেওঁ ঘনিষ্ঠ লোক আছিল বা আত্মীয় আছিল তেওঁলোকো কথাষাৰ কৈছিল যে গণেশ মন্দিৰলৈ সদায় যায়। কিন্তু আনদিনাৰ দৰে কালিও গৈছিল বুলি তেওঁলোকে মনতে ভাবি লৈছিল, কিন্তু যেতিয়া ঘূৰি অহা নাছিল আচলতে তাৰপিছতে গোটেই কথাখিনি বহুকেইজনৰ আছে, আমি কিছু ভাষ্য শুনাই লৈছোঁ। এনেকৈ হোৱা নাই মেণ্টেলি, এইটো সদায় যিটো ৰেগুলাৰ ৰুটিন ৰমেন্দাৰ গণেশ মন্দিৰলৈ যায় প্ৰেচিডেণ্ট হিচাপে, সেইটোৱে ভাবিছোঁ ওলাই গৈছে। মই দুপৰীয়াহে গম পাওঁ যে ৰমেন্দাৰ যেতিয়া ফোন কৰিছে ৰমেন্দাৰ নিৰুদ্দেশ হোৱা বুলি গণেশ মন্দিৰলৈ যোৱা নাই, সেই তেতিয়াহে গম পাওঁ মই। মই তেতিয়া লাইটলি লৈছোঁ, বিভিন্ন ঠাইত বিচাৰকৰ কাৰণে মাতে, ক'ৰবাৰ কম্পিটিশ্যন মিউজিক কম্পিটিশ্যনবিলাকত মাতে, তেতিয়া ঘৰত কৈ নাযায় আৰু ৰমেন্দাৰ, তাতে ভাত পানী খাই গধূলি আহে গৈ তাৰপিছত তেতিয়াহে গম পাওঁ, গামোচা তামোচা শৰাই চৰাই কিবা কিবি লৈ আহে যে তেতিয়া গম পাওঁ যে ক'ৰবাত বিচাৰকৰ কাৰণে গৈছিলে ৰমেন্দাৰ। কিবা অসন্তুষ্টিৰ মনেৰে গৈছে আপুনি আমাৰ কিছু সময় আগতে আমি যে কৈছোঁ অলপ মনত কিবা অসন্তুষ্টি লৈ ঘৰ পাৰ লাগিছে, আৰু কি সেইখিনি কথা কৈছে না আপুনি? অসন্তুষ্টি এটা নিশ্চয় আছে, এনেই এটা নৰ্মেল মানুহটো আৰু ওলাই যাব নোৱাৰে ঘৰৰ পৰা, নিশ্চয় কিবা এটা অসন্তুষ্টি থাকিব লাগিব। পুলিচক কৈছে কথাখিনি? মই কৈছোঁ, তেওঁক কৈছোঁ, কমিশ্যনাৰক কৈছোঁ, দিগন্ত বৰাক কৈছোঁ। কি অসন্তুষ্টি কাৰণটো নিশ্চয় কৈছে অকণমান, যিটো কৈছোঁ অলপ মেণ্টেলি অকণমান হেৰি, কিবা অকণমান হেৰি হৈছে নেকি, অকণমান দুখ পাইছে কিবা এটা, তেনেকুৱা ধৰণৰ কৈছোঁ আৰু, দুখ পাই পেলাই ওলাই গৈছে। মই যিমান দূৰ জানো, মই জানো যে যিমান দূৰ জানো অকণমান দুখ পাইছে খুব এটা, সেইটো মই জানো ভালকৈ, সেইকাৰণে ওলাই গৈছে। আমি চি চি কেমেৰাৰ ভিজুৱেলটো আমি আহি পেলাই তেখেতৰ পৰা চাইছো, আমাৰ অফিচাৰৰ পৰা আহি পেলাই ভিজুৱেলটো আমি তেখেতৰ পৰা চাইছো, চাওঁতে তেখেতে খোজকাঢ়ি আহি আছিলে, আহি থাকোঁতে থকা পজিচনটোহে আমি দেখিছো, কিন্তু ইয়াত যে পৰি গৈছে সেই পজিশ্যনটো আমি চি চি কেমেৰাত পোৱা নাই। ভৰি খোজটো কোনে কৈছে তেখেতৰ হয় বুলি? ভৰি খোজটো জনামতে ইয়াতে জোতা আছে, জোতা থকাটো সত্য বুলি কৈছে, মানে জোতাযোৰ খুলি থৈ গৈছে, জোতাৰ খোজটো আছে, জোতাৰ আপোনাৰ চিনটো পোৱা যায় ইয়াতে দেখিলে। আমি আহি পেলাই আমি তাত খোজ নিদিয়াকৈ আমি চাইছোঁ বা অফিচাৰো দেখিছে, ইয়াতে তেখেতৰ জোতা পিন্ধি অহাৰ মানে খোজ আছে আৰু জোতা পিন্ধি আহিছে তেখেতে। ফুটেজতো আপোনালোকে নিশ্চয় দেখি পাব, তেখেতৰ ভৰিত জোতা আছে, বগা আপোনাৰ হেৰি আছে, এইটো পায়জামা ছুট আছে, পৰি যোৱাৰ সন্দেহ কৰিছে, সেইটো সন্দেহ আমি ব্যক্ত কৰিছোঁ যিহেতু আমি নিজে চকুৰে দেখা নাই। ইনফৰ্মেশ্যনৰ ভিত্তিত, প্ৰাথমিক ইনফৰ্মেশ্যনৰ ভিত্তিত আমি এতিয়া চাৰ্চ অপাৰেশ্যন আৰম্ভ কৰোঁ। ইয়াতে আপোনাৰ এইয়া জোতাৰ খোজবিলাক দেখিছে,
জোতার খোঁজ প্রথম অবস্থায় ইয়াতে জোতার খোঁজ আছে, ইয়াতে খোঁজ আছে, সেইটো অনুভব করে আমি ইয়ার রেস্কিউ অপারেশনটা আমার আরম্ভ করি। কেগারী দুবারও ইয়াত আছে আর দুবার আমি আমার তিনগারী আছে আর প্রয়োজন হলে আমার দুজন তিনজনে সাফিসিয়েন্ট হয় এনেকা মুহূর্তত। আর যেহেতু ব্রহ্মপুত্র পানি দেখিছে আপনার বহু সোঁত আছে আর ইয়াতে পড়া মানুষজন ধর ইয়াতে স্থিতি লো না থাকিব পারে, তথাপি ইয়ারপরা বোকা যেহেতু আছে বোকাত ভরি সুমাই পেলায় দেহ ফসি থাকিব পারে, সেই অনুযায়ী আমি বোকাত সুমাই আমার SDRF দল আন্ডার ওয়াটারত গৈ পেলায় তেখেতসকলে চোয়া চিতা করেছে আর ইয়াতে পোয়া হওয়া নাই। তারপর লাইন চার্জ করা হয়েছে, এটা আমি অক্সিজেন লৈ পেলায় তলর ইয়ারপরা আমার চার্জ অপারেশনটা আরম্ভ করা হয়েছে। আমি শুক্লেশ্বর হয়ে পেলায় তেনেকে যিমানটো পারো আমি যাম, সেই মানুষজনক কোনবা ঠাইত যেহেতু চোলা পিন্ধি আহিছে কোনবা ঠাইত নদীর পারে পারে ধর কাইট সাইট এইবিল গছর ডাল চাল থাকিব পারে তাতো আমার এইটো সন্দেহ। ঘা ঘুরি ঘরলকে গোটেখানে দহিলং গইল কামাখ্যার আরম্ভ করে গোটে, কিন্তু কোনো একো কব নয় মানুষ জগাই পেলা সুদিছ ক্রিটিক্যাল পরিবেশ এটা, এটা আমি উপায় নাই রোব লাগবে, এটা পুলিশেও কি করেছে নজানো, তাতো খবর দিছ কালি রাতেও কথা বলছিল, এটা চাওঁচোন কি হয় নকরে কারণ তেন মানুষ নহয় রাতে আর বিশেষ রাতে ঘুরি ফুড়া মানুষ নহয় তো যানো আর যানি দেখিছো আই ডোট নো লেটস সি অলপদিনাকে লগ পাইছো ছয় সাত মাস আগতে ভালকে ধুনকে কথা পাতিছো, কালিও আইছো মানে রাতে কালি দুঘন্টার কথা পাতি ইট সিমস গুড কিন্তু কি হল না জানো এটার কবলে বড় দিগদার কব ন কিবা এটা ওলালে তেতিয়া আমি গম পাম। এইটো আমার পরিয়ালের কারণে এটি দুঃখর খবর, অসহনীয় খবর আর সঠিক খবর নোপালেকে আমি কেতিয়াও কব নোৱাৰো রমেন দা নাই বলে, রমেন দা নিশ্চয় আছে কৰবাত আছে হয়তো আকো ঘুরে আহিব, গতি এইখিনি সময়লকে আমি যেতিয়া 48 আওয়ার্স নোহালেকে আমি কেতিয়াও কব নোৱাৰো যে কি রমেন দার হঠাৎ কিবা এটা হয়েছে, কারণ পিছত যদি কিবা এটা হয়েছে বলে মানুষ সন্দেহ করেছে সেইটো হয়তো 48 আওয়ার্স তার পিছতহে গম পাওয়া যাব, যি নহক মোৰ বিশ্বাস রমেন দা আকো ঘুরে আহিব, রমেন দা ভালেই আছে। মোৰ এটাই প্রশ্ন যে কি আমার করণীয় কি, আমি কি করো এতিয়া, ইতিমধ্যে সরকারকো লগত যোগাযোগ করা হয়েছে, পুলিশ বিভাগেও বহুতখিনি করে আছে, আমি আমার ফলের যিখিনি করবলে আমি খবর লই আছো কিন্তু কতো একো কোন ক্ষেত্র পোৱা নাই, গতি এটা এটাই কথা যে রমেন দা নিশ্চয় আছে ভালেই আছে আকো ঘুরে আহ। আর বাতৰি দেখিলে সময় হয়েছে বাণিজ্যিক বিরতির। এইটো মাইথান ষ্টীল নহয়, ওচৰ চুবুৰীয়া সকলে লগ রমেন বৰুৱাৰ এতিয়াও কোনো খবর নাই, বিয়লি হব হৈছে NDRF SDRF ব্রহ্মপুত্রত অভিযান চলাই আছে, কিন্তু সন্ধিয়া নমার লগেলগে অভিযান তেওঁলোকে সামৰিব লাগিব। ইফালে পিতৃৰ নিরুদ্দেশৰ বিষয়ে সামাজিক মাধ্যমযোগে জানিবলৈ দিছে জীয়ৰী বৰ্ণিকা বৰুৱাই, কালি নিশা 7:45 তেওঁ এটা পোষ্ট দিছিল ফেসবুকত আৰু তেতিয়াই তেওঁ সেই কথা উল্লেখ কৰিছিল নিজৰ সামাজিক মাধ্যমত। এয়া বৰ্ণিকা বৰুৱা, তেওঁ লিখিছে, দেউতা কত গুচি গলাও তুমি, ৰাতিপুৱাৰ পৰা ফোন কৰি আছো, ফোনটো সুইচ অফ কৰি থৈছা, আহাচোন ঘুৰি মই কাৰ লগত থাকিম বাৰু, কোনোবাই যদি দেউতাক দেখা পায় 8404030315 আৰু 9394938620 এই নম্বৰকেইটাত ফোন কৰি জনাব। বৰ্ণিকা বৰুৱাই এনেধৰণে সামাজিক মাধ্যমত এই পোষ্টটো শ্বেয়াৰ কৰিছিল আৰু তেওঁ কাতৰ আহ্বান জনাইছিল সকলোকে, এটা আৱেগিক বাৰ্তাৰে ভৰা পোষ্ট তেওঁ শ্বেয়াৰ কৰিছিল। এতিয়ালৈকে কিন্তু ৰমেন বৰুৱাৰ কোনো খবৰ নাই, স্বাভাৱিকতে সকলো উৎকণ্ঠিত, কেৱল পৰিয়ালৰ লোকে নহয় সমগ্ৰ ৰাজ্যবাসী এই মুহূৰ্তত উৎকণ্ঠিত আৰু উদ্বিগ্ন। ইফালে বিশিষ্ট সংগীত পৰিচালক ৰমেন বৰুৱা নিৰুদ্দেশ হোৱালৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কালি এক্স মাধ্যমৰ জৰিয়তে এটা পোষ্ট কৰে, টেলিফোনযোগে আৰক্ষী আয়ুক্তৰ পৰা ঘটনাৰ বুজ লোৱা বুলি তেওঁ উল্লেখ কৰে, নিখোজ ৰমেন বৰুৱাক শীঘ্ৰে উদ্ধাৰৰ বাবে আৰক্ষী আয়ুক্তক বিশেষ ব্যৱস্থা গ্ৰহণৰ নিৰ্দেশ দিয়া বুলি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সদৰি কৰে।
খবর এইবার বাজেট 2024 কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে সদনত দাখিল করলে মোদী সরকারের তৃতীয় কার্যকালের প্রথম বাজেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় কার্যকালের প্রথম তথা একরাহে সপ্তমবারের বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে বাজেট দাখিল করে। নির্মলা সীতারমণের এই বাজেট দাখিলে বিত্তমন্ত্রী হিসাবে মোরারজি দেশাইয়ের অভিলেখ ভঙ্গ করিলে। ভূতপূর্ব বিত্তমন্ত্রী মোরারজি দেশাইয়ে ক্রমাগতভাবে পাঁচখন পূর্ণাঙ্গ বাজেট আর এখন অন্তর্বর্তীকালীন বাজেট দাখিল করেছিল। একদরে ভূতপূর্ব বিত্তমন্ত্রী মনমোহন সিং আর প্রণব মুখার্জিয়ে ক্রমাগত পাঁচবার বাজেট দাখিল করেছিল। বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে এইবারের সাধারণ নির্বাচনের পূর্বে ফেব্রুয়ারীত অন্তর্বর্তীকালীন বাজেট দাখিল করেছিল। সোমবারে আরম্ভ হওয়া বাজেট অধিবেশন 19টা কর্মদিনের 12 আগস্ট পর্যন্ত চলিব। সোমবারে বাজেট অধিবেশনের পূর্বে সংবাদমেল সম্বোধন করে এই বাজেটক অমৃতকালের বাজেট আখ্যা দিয়া হয়েছিল। লগতে কৈছিল এইখন বাজেটে 5 বছরীয়া কার্যকালের দিক নির্দেশনা দিব। এই বাজেটে বিকশিত ভারতের সপোনের ভেটি নির্মাণ করব। মোদী সরকারের বাজেটত কেবাটাও অর্থনৈতিক সংস্কার দেখবলৈ পোৱা গৈছে। দেশের বিভিন্ন খণ্ডক লৈ বাজেটত আছে বিশেষ আসনি। ইয়ার মজতে বান বিধ্বস্ত অসমলৈ কেন্দ্রর আর্থিক সহায়, অসমর বান নিয়ন্ত্রণের বাবে কেন্দ্রই পুঁজি ঘোষণা করেছে, অসমর বান ব্যবস্থাপনার বাবে বিশেষ পুঁজি নির্ধারণ করেছে কেন্দ্রই। অরিজিনেটিং আউটসাইড ইন্ডিয়া উই উইল প্রোভাইড অ্যাসিস্ট্যান্স টু আসাম ফর ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড রিলেটেড প্রজেক্টস। Assam grapples with floods every year by the Brahmaputra river and its tributaries originating outside India. We will provide assistance to Assam for flood management and related projects. ইয়ার মাজতে আয়কর স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। পূর্বে আয়কর স্ট্যান্ডার্ড ডিডাকশন আছিল 50,000 টাকা। 3 লাখ টাকা সম্পূর্ণ আয়কর রেহাই, 3-7 লাখ টাকা 5% আয়কর, 7-10 লাখ টাকা 10% আয়কর, 10-12 লাখ টাকা 15% আয়কর আর 12-15 লাখ টাকা 20% আয়কর, 15 লাখ টাকা 35% আয়কর। এয়া হয়েছে নতুন ট্যাক্স রেজিম। আর এই নতুন ট্যাক্স রেজিমের অধীনত কেন ধরনের কর ব্যবস্থা লওয়া হব ইতিমধ্যে আমি আপনাদের কইছো। যেহেতু পূর্বে আয়কর স্ট্যান্ডার্ড ডিডাকশন আছিল 50,000 টাকা, কিন্তু এইবার 75,000 টাকা বৃদ্ধি করা হয়েছে আর 3 লাখ টাকা সম্পূর্ণ আয়কর রেহাই দিয়া হয়েছে। ইন দ্য নিউ ট্যাক্স রেজিম দ্য ট্যাক্স রেট স্ট্রাকচার ইজ প্রপোজড টু বি রিভাইজড অ্যাজ ফলোস। 0-3 লাখ রুপিস nil, 3-7 lakh rupees 5%, 7-10 lakh rupees 10%, 10-12 lakh rupees 15%, 12-15 lakh rupees 20%, and above 15 lakh rupees 30%. As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. ইফালে দুখিয়া মহিলা যুব আর কৃষকর বাবে বিশেষ গুরুত্ব। দেশের দরিদ্র শ্রেণীর লোকলৈ PMAY আসনির 3 কোটি ঘর, যুব প্রজন্মর বাবে 5টা নতুন নিয়োগ আসনি, জনজাতির অর্থ সামাজিক কল্যাণের বাবে আসনি, 1 কোটি যুবক যুবতী পাব ইন্টার্নশিপর সুবিধা, ছাত্রর বাবে আদর্শ কৌশল ঋণ আসনি, 1 কোটি পরিয়ালর ঘরলৈ সৌর শক্তি প্রকল্প, যুবক যুবতীর বাবে 2 লাখ কোটি টাকা। মেনশনড ইন দ্য ইন্টারিম বাজেট উই নিড টু ফোকাস অন 4 মেজর কাস্ট, নেমলি দ্য গরিব, মহিলায়ে, যুবা অ্যান্ড অন্নদাতা, দ্য পুয়ার, উইমেন, ইউথ অ্যান্ড দ্য ফার্মার। For Annadata, we announced higher minimum support prices a month ago for all major crops, delivering on the promise of at least a 50% margin over costs. Pradhan Mantri Garib Kalyan Anna Yojana was extended for 5 years
benefiting more than 80 crore people. Administrative actions for approval and implementation of various schemes announced in the interim budget are well underway. The required allocations have been made. সমান্তৰালভাৱে ঘোষণা কৰা হ'ল বিনামূলীয়া সৌৰশক্তি আঁচনি পি এম সূৰ্য ঘৰ বিনামূলীয়া সৌৰশক্তি আঁচনি এক কোটি পৰিয়ালৰ ঘৰত স্থাপন কৰিব সৌৰশক্তি আঁচনি প্ৰতিমাহে 300 ইউনিট পৰ্যন্ত বিনামূলীয়া বিদ্যুতৰ যোগান ধৰা হ'ব বুলি সদৰি কৰে বিত্তমন্ত্ৰীয়ে পি এম সূৰ্য ঘৰ মুফ্ত বিজুলী যোজনা হেজ বিন লঞ্চ টু ইনষ্টল ৰুফ টপ চোলাৰ প্লেণ্টছ টু এনেবল one crore households obtain free electricity up to 300 units every month. The scheme has generated remarkable response with more than 1.28 crore registrations and 14 lakh applications, and we will further encourage it. ইফালে হ্ৰাস পাব কৰ্কট ৰোগৰ তিনিবিধ ঔষধৰ দাম কৰ্কট ৰোগীসকলৰ বাবে এয়া হৈছে বাজেটত সুখবৰ কৰ্কট ৰোগৰ ঔষধৰ শুল্ক কৰ হ্ৰাস পালে এতিয়াৰ পৰা দাম কমিব কৰ্কট ৰোগৰ ঔষধৰ নিয়মিত কৰ্কট ৰোগৰ ঔষধ ক্ৰয় কৰাসকলৰ বাবে এই সুখবৰ আনিছে এইবাৰৰ বাজেটে মেডিচিন এণ্ড মেডিকেল ইকুইপমেণ্টছ টু প্ৰভাইড ৰিলিফ টু কেঞ্চাৰ পেচেণ্টছ I propose to fully exempt 3 more medicines from customs duties. I also propose changes in the BCD on X-ray tubes and flat panel detectors for use in medical X-ray machines under the phased manufacturing program so as to synchronize them with the domestic capacity addition. Anfale dam komil mobile phone or rakh pabo dekhot nirmito mobile phone phone or dam mobile or parts charger or dam komibo dekhot nirmito mobile or raptani briddhi paise purbot ko rakh pabo bharatot nirmito mobile or bohuketa mobile company hamokri raptani kora hoise boliu budgetot ullekh kora hoy mobile phone and related parts With a threefold increase in domestic production and almost a hundredfold jump in exports of mobile phones over the last 6 years, the Indian mobile industry has matured. In the interest of consumers, I now propose to reduce the BCD on mobile phone, mobile PCBA, and mobile charger to 15%. আনফালে সোণৰ মূল্য হ্ৰাস পাইছে বা ৰূপৰ মূল্যও হ্ৰাস পাইছে এইবাৰৰ বাজেটত কি কি ক'লে আমি শুনাব বিচাৰিম Precious metals. To enhance domestic value addition in gold and precious metal jewelry in the country, I propose to reduce customs duties on gold and silver to 6% and that of platinum to 6.4%. আৰু বহু ক্ষেত্ৰত এই বাজেটখনক লৈ বিভিন্ন মন্তব্য শাসকীয় পক্ষই কৰিছে যে এয়া হৈছে এটা আশাপ্ৰদ বাজেট বা এখন আশাৰ বাজেট সম্ভাৱনাৰ বাজেট বিৰোধীয়ে কিছু সমালোচনা কৰিছে কিন্তু সমান্তৰালভাৱে বিহাৰ আৰু অন্ধ্ৰপ্ৰদেশক এই বাজেটত অধিক গুৰুত্ব দিয়া হৈছে যিটো এটা পূৰ্বানুমান কৰা হৈছিল যে বিহাৰ আৰু অন্ধ্ৰপ্ৰদেশক অধিক গুৰুত্ব দিয়া হ'ব তাত তাৰ বাবে এই দুয়োখন ৰাজ্যৰ বাবে বিশেষ পেকেজ ঘোষণা কৰা হ'ব আৰু সেই অনুসৰি কিন্তু এই দুয়োখন ৰাজ্যৰ বাবে বিশেষ পেকেজো ঘোষণা কৰা হৈছে সময় হৈছে এতিয়া বাতৰি পৰা বিদায় লোৱাৰ নমস্কাৰ এইটো মাইথান ষ্টীল নহয়